আসসালামু আলাইকুম। আপনারা যারা ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের মাধ্যমে ডক্টর মানে তাকে দেখাইছেন এই পর্যন্ত, তো আমিও ইউটিউবের মাধ্যমে স্যারের খোঁজ পাই আমার ভাইয়ের এই পাত্রজনিতের সমস্যার কারণে। তো আলহামদুলিল্লাহ আমার ভাই অনেকটাই সুস্থ। আমি গত 6 মাস আগে আমার ভাইকে এখানে ভর্তি করাইছিলাম, তো অনেকটাই সুস্থ করে আমার ভাইকে এখান থেকে নিয়ে যাই। যখন ভর্তি করেছিলাম তখন অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে বেডে পড়ে গেছে অলরেডি, একবার প্যারালাইজড এর মতো। তো তখন ডায়াগনোসিসের মাধ্যমে জানতে পারি যে আমার ভাইয়ের স্পন্ডলাইটিস আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, যেটা এক ধরনের খুবই কষ্টদায়ক একটা রোগ। তো আমি এখানে ভর্তি করার মাধ্যমে স্যার আমাকে আশ্বাস দেয় যে এটা কোনো সমস্যাই না, তোমার ভাই আলহামদুলিল্লাহ আমার এখানে ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটা প্রাইভেট প্লাস সরকারি মেডিকেলে দেখাইছি, অনেক টাকা ব্যয় করছি, কিন্তু আসলে কোনো আশানুর ফল পাইনি। আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম একটা পর্যায়ে যে আসলে কি করা যায়। আমি খুঁজতেছিলাম ভালো একটা ডক্টর হসপিটাল যেখানে আমার ভাইয়ের প্রপার ট্রিটমেন্ট হবে। তো আলহামদুলিল্লাহ আমি ডিপিআরস হসপিটালে থেকেই প্রপার ট্রিটমেন্ট পাইছি, আমার ভাই আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। এখন আমার ভাই মোটামুটি কর্মঠক, কর্ম করে খেতে পারে। প্রথম যখন ভর্তি করি সেটা ছিল 2022 সালের 17 ডিসেম্বর, আমি আমার ভাইকে এখানে ভর্তি করি, 14 দিনের ভর্তি থাকে, দেন আমার ভাইকে সুস্থ করে আমি বাসায় নিয়ে যাই। দেন এরপরে আমি 3 মাস পরে রেগুলার চেক আপে আবার আসি, তখন থেকে আমার ভাই আরো বেটার ফিল করে। দেন লাস্ট আমি এই যে আবার 3 মাস পরে আসি রেগুলার চেক আপের মাধ্যমে, ডে বাই ডে আমার ভাই পরিপূর্ণ ডেভেলপমেন্ট হইতেছে, ইম্প্রুভমেন্ট হইতেছে তার রোগের ওই সাইড থেকে, যে সুস্থতা অনুভব করতেছে এখন পুরোপুরি অনেকটাই সুস্থ। মোটামুটি ও বাড়িতেই থাকতো, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বেশি কাজকাম করতো না, তো আব্বুর সাথে মোটামুটি আমাদের নিজস্ব জমি জমা আছে সেই কাজগুলো টুকটাক করতো। তো মোটামুটি গত 2 মাস যাবৎ আব্বুর সাথে হেল্প করতেছে বিভিন্ন কাজে আর কি, এখন মোটামুটি সব করতে হচ্ছে। কিন্তু একটা সময় আমার ভাই 3 মাস যাবৎ বেডে পড়ে গেছিল, সেই ভাই যে আবার উঠে দাঁড়াবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন আমার পরিপূর্ণ সুস্থ। আসসালামু আলাইকুম দর্শক, আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি জীবনও কল্পনা করতে পারিনি যে আমি আগের মতো সুস্থ হয়ে যাব। এখন আমি আমার বাবার সাথে সব কাজই হেল্প করতে পারি, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারছি, তারপরে পড়ালেখা করতে পারছি, তা মানুষ স্বাভাবিক যা করতে পারে মানে সবই করতে পারে। আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞতা করতেছি। পাশাপাশি আমি সফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি শেষ দিন জানি চলতে পারি। পরিশেষে বলা যায় যে আসলে আমি আমার ভাইকে নিয়ে অনেক অনেক ভোগান্তিতে ভুগছি, কিন্তু অ্যাটলিস্ট আমি এখানে একটা চিকিৎসা পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমার ভাই বাকিটা জীবন সুস্থ সবলভাবে কাটাতে পারে। আর আপনারা যারা আছেন তারা এই ডিপিএস হসপিটালে আসতে পারেন, একবার এসে দেখতে পারেন আসলে এখানে চিকিৎসা সেবাটা কিরকম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।